হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটা চিকেন চাউমিনের রেসিপি নিয়ে এসেছি। এটা কোনো রেস্টুরেন্ট স্টাইলে না, আমি বাসায় যেভাবে তৈরি করি আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি টুকরো করে, এর মধ্যে আমি 1/3 teaspoon গার্লিক পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 teaspoon মতো ডার্ক সয়া সস, আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চিকেনের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আর একটু বাড়িয়েও দিতে পারেন। এখন আমি এই চিকেনগুলোকে ভেজে নিব। একটা প্যানে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি, চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি 5 মিনিটের মতো ভেজে নিব। চিকেনগুলোকে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এখন এই তেলটার মধ্যেই আমি 1 teaspoon রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু ভেজিটেবলস দিয়ে দিয়েছি, আমি এখানে ফ্রোজেন ভেজিটেবলস ইউজ করেছি, আর ভেজিটেবলসের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে পারবেন। এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিক থেকে একটু কেটে নিয়েছি। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে দিবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 tablespoon পরিমাণ টমেটো সস, 2 tablespoon পরিমাণ ডার্ক সয়া সস, আমি সয়া সস পরে আর একটু অ্যাড করেছিলাম, আর দিয়ে দিয়েছি 1 tablespoon পরিমাণ ওয়েস্টার সস, আর দিয়েছি সামান্য একটু লাল মরিচ গুঁড়ো। এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এখন নুডলসটা দিয়ে দিয়েছি, আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 teaspoon চিনি দিয়ে দিচ্ছি, আর আমি সামান্য একটু লবণও দিয়েছি। যেহেতু সসগুলোতে এমনি লবণ থাকে, আপনারা লবণটা একটু বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো মরিচ গুঁড়ো, আমি ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি তাই আমি মরিচ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়েছি সামান্য স্প্রিং অনিয়ন কুচি অ্যান্ড ক্যাপসিকাম, এখন একটু নেড়ে চেড়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার চিকেন চাউমিন। আশা করছি আপনাদের আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে, আশায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।